Welcome everyone, Assalamualaikum. আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজার একটি রেসিপি। সেটি হলো মিল্ক ব্রেড। অসম্ভব মজাদার এই রেসিপিটি চলুন শুরু করি। এখন নিয়ে নিব একটি বল। তাতে নিয়ে নিব ময়দা। এবার নিয়ে নিচ্ছি আইসিং সুগার। এই সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ইস ভালোভাবে ময়দার মধ্যে স্প্রেড হয়। এরপর মাঝখানে একটু হোল করব। এখন দুধটা এমন গরম হতে হবে যাতে আঙ্গুল চুবিয়ে রাখা যায়। বেশি গরম হলে তাহলে ইস ডেড হয়ে যায়, তাই আমরা চেষ্টা করব হালকা কুসুম গরম পানি অথবা দুধ নিতে। এছাড়া ইস মারা যাবে, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এরপর আমরা এই সব উপকরণকে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে একটি ডিম দিয়ে দিব। ডিম দেওয়ার পর ভালো করে মিক্স করে নিতে হবে। প্রথমে ডিম দিব, এরপর ডোটিকে রেখে দিতে হবে ডাবল হওয়ার জন্য। একটু ওয়ার্ম প্লেসে রাখতে হবে, এছাড়া ডোটা ফুলবে না, ইস্ট অ্যাক্টিভেট হবে না। এক ঘন্টার জন্য ঢেকে এটাকে রেখে দিব। এক ঘন্টা পর ডোটি ফুলে ডাবল হয়ে যাবে। এরপর এটাকে ভালো করে ডোটাকে ভালো করে মথতে হবে 15 কি 10 মিনিটের মতন, যাতে ভিতরের সব এয়ারগুলো বের হয়ে যায়। আর এমনভাবে মথতে হবে যাতে এটার ভিতরে একটা স্ট্রেচি ভাব চলে আসে। আস্তে আস্তে মথতে হবে। এরপর এটার মধ্যে আমরা বাটার নিয়ে নিব। এরপর ডোয়ের মধ্যে ভালো করে বাটারটাকে মিক্স করে নিব। বাটারটা সফট হতে হবে, সফট না হলে ডোটা বেশি হার্ড হয়ে যাবে। ভালো করে এটাকে মথতে হবে, বাটারটা যাতে ভালো করে মিশে যায়। এরপর দু হাতের সাহায্যে স্ট্রেচ করতে হবে ডোটাকে। যত স্ট্রেচ করা হবে ডোটা তত বেশি ফ্লাফি হবে এবং খেতে ভালো লাগবে। এরপর অ্যাড করে নিয়েছি খুবই মজাদার একটি জিনিস, টুটি ফ্রুটি। এরপর মিক্স করে এটাকে রোলের মতন বানিয়ে দু অংশে ভাগ করে যে পাত্রের মধ্যে আমি বেক করব সেটার মধ্যে দিয়ে নেব। এরপর এটাকে ফোলার জন্য রেখে দিব আবার 1 ঘন্টা। ঢেকে রাখতে হবে, না হলে উপরটা ড্রাই হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। 1 ঘন্টা পর ফুলে গেছে, খুবই সুন্দর লাগছে। এখন এটাকে ওভেনে বেক করতে দিয়ে দিব। বেক হয়ে গিয়েছে, এখন উপরে আমরা বাটার অথবা তেল
ব্রাশ করে নিব। উপরে যদি বাটার অথবা তেল না দেওয়া হয় তাহলে উপরটা বেশি ড্রাই হয়ে যাবে, সফট হবে না, তাই প্লিজ তেল অথবা বাটার ইউজ করবেন। অনেক সুন্দর এবং ফ্লাফি লাগছে, সফট হয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা হবে।